हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय संभवामि बाबा एक तो प्रसाद दाओ ना हाँ निश्चय ऐना छोटूटा कुत्ता वो माथे खेल से जाओ कमला कमला ऐना कमला माया है भरा है जीवन तुम्हें क्या बोलते चाहिए गो कमला आगे तीन सन्तान की तुम्हें सन्यास नीते बाधा दिए आराम तुम्हें बाधा देव ना गो कमला तुम्हें बाधा देव ना हमार आनंदे बुक फुले जाच्छे जानो आज आमार उपनिषदे सेई श्लोकटा मने पड़छे षष्ठीं कुलन्नातीतानि षष्ठीं मगामी मनी च कुलमुद्धारति प्राज्ञा संध्यास्तमीत जो वदेत अर्थात जे प्राज्ञ बोलेन आमी वैदिक सन्यास नियेछि तिनि अतीत षाटकुल ও আগামী ষাটকুল উদ্ধার করেন কি গো ঘুমিয়ে পড়লে নাকি जय महादेव जय महादेव आमी तोर घरे आसछि कमला स्वयं स्वयं भोलानाथ जी स्वप्ने देखा दिलें खूब आनंद बड़ आनंद मन आशा पूर्ण होते जय बाबा महादेव जय बाबा महादेव जय बाबा महादेव प्रभु मीशमनि समशेष गुणम गुणहीन महेश गरलाभरणम रण निर्जित दुर्जय दैत्यपुरम प्रणमामि शिवम शिवकल्पतरुम प्रणमामि शिवम शिवकल्पतरुम अपूर्व अपूर्व तुम्हार मुखे जत सुनछि आमी तत आश्चर्य हो जाच्छि स्वयं महादेव छाया जान तुम्हें घिरे रेखेछे गो कि हलो तुम्हार असहच्छे असहच्छे अच्छा तुम शो आमी दाइमाके डेके आनछि तुम शो आमी दाइमाके डेके आनछि दाइमा 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 जाओ 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 जाओ
বামুন ঠাকুর তোমার ছেলে হয়েছে গো ছেলে হয়েছে জয় বাবা ভোলানাথ জয় বাবা ভোলানাথ আজ বাংলার ১১৩৭ সন ১৮ই ভাদ্র জন্মাষ্টমী তিথি এই পুণ্য লগ্নে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে এসেছিলেন পথে পথে
রামনারায়ণ, রামনারায়ণ আছো? ও পণ্ডিত মশাই, আসুন আসুন। ও বড় খোকা, এই তো বাবাকে ডেকে নিয়ে তো আসুন আসুন বসুন। কাকে দেখছি? এ তো আমি এতদিন যাকে খুঁজেছি তাকেই পেয়ে গেছি। পণ্ডিত মশাই, এই নবজাতকের নামকরণ আপনি করুন। এ তো কলির অবতার, জীবের ত্রাতা, অনাথের নাথ। এর নাম হোক লোকনাথ। ও গো কৃপাময়, তুমি পিতা মাতা, তুমি প্রভু লোকনাথ, জগতের দাতা। ও গো কৃপাময়, তুমি পিতা মাতা, তুমি তো ভুলক না, জগতের দাতা। জয় জয় লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় জয় পরমেশ্বর, অনাথের গোনাথ। জয় জয় লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় জয় পরমেশ্বর, অনাথের পিতাময়। তুমি পিতা মাতা, তুমি তো ভুলক না, জগতের দাতা। তুমি ছায় জীবন কাটে যাবে ভেসে, ও পার করে দাও প্রভু অধমের পাশে, তুমি ছাড়ায় জীবন কাটে যাবে ভেসে। দেখো কত অসহায় ভাষা নেই বলা, দেখো কত অসহায় ভাষা নেই বলা, অন্তর জানিও গো করো এ প্রতিকার, অন্তর জানিও গো করো এ প্রতিকার। জয় জয় লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় জয় পরমেশ্বর, বাড়ি আছো নাকি?
একবার দেখা দাও ও মা কতদিন পরে এসো এসো ভাই তা গায়ে সবাই ভালো তো হ্যাঁ গো ভালো তা তোমার ছোট ছেলেটিকে একবার দেখতে এলাম গো গিয়েছিলাম বারুজের পাড়ায় বলরাম বারুজের বাড়ি কি মিষ্টি ছেলে হয়েছে বলরাম বারুজের ও বোধহয় তোমার ছেলে দুদিন পরে জন্মেছে তা নিয়ে এসো তোমার ছেলেকে একবার তুমি দাঁড়াও আমি এক্ষুনি নিয়ে আসছি ভাই পাপা কি মিষ্টি ছেলে তোমার দেখি দেখি একবার দাও তোমার কোলে দেখে মনে হচ্ছে ভীষণ চঞ্চল না ভাই আমার ছেলে খুব শান্ত বাপা আমি যেন ওর কত দিনে চেনা ঠিক কেন কেষ্ট ঠাকুর তা কত মাসের হলো গো মাস দুয়েক ভাদ্র মাসের ১৮ তারিখে জন্মাষ্টমীর দিনও জন্ম হয়েছে কি গো মনে হচ্ছে তো ৪-৫ মাসের ছেলে না বাবা আর বেশি বলবো না যদি নজর লাগবে তাই তো না ভাই গ্রামের সবাই আমাদের ভালো চায় আমাদের ভালোবাসে খুব নজর কখন আমাদের লাগতেই পারে না তবু বাপু কপালে টি পরিয়ে দিও এই নিয়ে দুটো ছেলে দেখলাম তোমার ছেলে আর বানুজ্জি বাড়ির ছেলে ওরা যেন কৃষ্ণ আর বলরাম এই নাও তা ছেলের কবে অন্নপ্রাশন দিচ্ছ গো ছেলে যখন ৬ মাসেই দিতে হবে তা নিমন্ত্রণ করতে ভুলো না চলিয়ে यदा यदा ही धर्मस्य ग्लानिः भवति किरे आमि पड़े जाच्छि तुई शुनछिस ना कि करछिस अच्छा बाबा साधना करते गेले महापुरुषदेर कतई ना कष्ट सह्य करते हय हाँ बाबा खुबी कष्ट सह्य करते हय जिनि पंच इंद्रियके जय करते पारेन तिनि महापुरुष हन आमिओ महापुरुषदेर मतो कष्ट सह्य करते पारबो তুই পারবি বাবা হ্যাঁ ছেলেটাকে নিয়ে আর পারা যায় না কোথায় কোথায় যে ঘুরে বেড়ায় মাসিমা মাসিমা আয় বেনু কে রে লোকনাথ কোথায় জানেন মাসিমা একজন সাধু বাবা এসে লোকনাথকে বলল আর লোকনাথ অমনি তার সঙ্গে মেলায় চলে গেল দেখলে তো দিদি দিন রাত সাধু বাবা খেলা সাধু বাবা দেখলেই সঙ্গে সঙ্গে চলে যায় ছেলেটাকে নিয়ে আর পারা যায় না আমরা তো তাকে বারণ করেছিলাম শুনল না শুনলাম লোকনাথ নাকি এখনো বাড়ি ফিরেনি হ্যাঁ গো
বেনি এসে বলল কোন এক সাধুর পেছন পেছন নাকি মেলায় গেছে। ও আমার বড় চিন্তা হচ্ছে গো, তুমি একবার যাও না, কোথায় ছেলেটা গেল একবার দেখো না। দেখছি দেখছি। পয়সা লাগবে না সাধু। লোকনাথ 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 জেঠু লোকনাথ চলো। হ্যাঁ লোকনাথ লোকনাথ চল মেটাও দেন। আমি বাড়ি যাব। বাড়ি? আমার মা চিন্তা করছে। যা যা। আমি পথ হারিয়ে ফেলেছি, কি করে বাড়ি যাব? বাবা ভোলানাথ, আমাকে আমার মার কাছে পৌঁছে দাও। আমাকে আমার মার কাছে পৌঁছে দাও বাবা, আমাকে আমার মার কাছে পৌঁছে দাও। হে ভোলানাথ, হে ভটেশ্বর, আমার লোকনাথ বড় অবুঝ বাবা, আমার লোকনাথ বড় অবুঝ। সে তোমার মস্ত বড় ভক্ত, তাকে তুমি আমার কাছে ফিরে দাও, তাকে তুমি আমার বুকে ভিড়িয়ে দাও বাবা, তাকে তুমি আমার বুকে ভিড়িয়ে দাও। বাবা বাবা আমাকে পৌঁছে দাও বাবা, আমাকে আমার মায়ের কাছে পৌঁছে দাও বাবা, ভোলানাথ পৌঁছে দাও, আমাকে পৌঁছে দাও বাবা, আমাকে আমার মায়ের কাছে পৌঁছে দাও বাবা, আমাকে মায়ের কাছে পৌঁছে দাও। কি খোকা খাদ্য কেন? আমি পথ হারিয়ে ফেলেছি, কি করে বাড়ি যাব? চলো। চলো খোকা চলো। ওই তো আমার বাড়ি, আপনি দাঁড়ান আমি মাকে ডেকে আনছি। জেঠিমা জেঠিমা বেনি জেঠিমা জেঠিমা, ওই যে লোকনাথ এসে গেছে। এসেছে? আমার লোকনাথ এসেছে? বাবা ভোলানাথ আমার দিকে মুখ তুলে চেয়েছে। কোথায় আমার লোকনাথ, কোথায় আমার লোকনাথ? ওই ওই হ্যাঁ চল আমরা দেখি। আয় তো মা গো, মা লোকনাথ, মা গো লোকনাথ, মা আমি মেলায় গিয়ে পথ হারিয়ে ফেলেছিলাম, তারপর তারপর একটা লোক এসে পৌঁছে দিয়ে গেল। কোথায় কোথায় তিনি? ওই তো ওই চলো তাকে ডেকে নিয়ে আস। হ্যাঁ চলো চল বেনি। কোথায় রে? এইখানেই তো ছিল মা। কোথায় বাবা ঠিক করে বল না। এইখানেই তো ছিল, আমি কিছু বুঝতে পারছি না। কেমন দেখতে ছিল রে? বয়স্ক লোক এখানেই দাঁড়ানো ছিল। বুঝতে পারছিস না? না কিন্তু আমি বুঝতে পারছি, সোজো আমি বুঝতে পারছি, স্বয়ং মহাদেব আমাদের কোকাকে ওদের বুকে ফিরিয়ে দিয়ে গেলেন। স্বয়ং মহাদেব প্রভু মেহ সমানে সমা শেষ গুণাম গুণাহীন মহেশ তারা লাভ নাম রানা নির্জিত দুর্জয় দায়িত্বপুরম প্রণামহামি শিবম শিবকল্পতরম
প্রণমামি শিবম শিবকল্পতরুম। মদন, তোরা সব কোথায় যাচ্ছিস? এই আপনার কাছে যাচ্ছি। এই আপনার কাছে যাচ্ছিলাম ঘোষাল মশাই। তাই অসময়ে আমার কাছে কি মনে করে? কিরে উপেন, তোদের মুখগুলো এত শুকনো দেখাচ্ছে কেন? শুকনো হবে না ঘোষাল মশাই, আকাশের অবস্থা দেখেছো? এক ফোঁটা জল নেই। এবছরটা আমাদের যে কি হবে তাই ভাবছি। দেওয়ান রায়কে চেনো তো, এই অসময় এক পয়সাও মুকুব করবে না, খাজনা দিতে হবে না। শাস্তির কথা একবার ভাবো তো। হ্যাঁ, সবই তো বুঝলাম, কিন্তু বাবা এত তাড়াতাড়ি ভেঙে পড়লে কি চলে বলো? বাবা ভোলানাথকে ডাকো, তিনি পথ দেখাবেন। আমি তোমাকে একটা উপায় বলবো। তুই তুই আবার কি বলবি? আমি তোমাদের সব কথা শুনেছি, বৃষ্টি হবার একটা উপায় আছে, তার জন্য অগাধ বিশ্বাস চাই। শুনেছ শুনেছ উপেন, ছেলের মুখে কথা শুনেছ? সাধু সন্ন্যাসীরা আমার ছেলের মাথাটা বিগড়ে দিয়েছে, নইলে এই বয়সে এর মুখে বিশ্বাসের কথা শুনতে হয়? তোমরা বলো বলো বলো, ভেবে চিন্তে বলো কি। রামনারায়ণ, লোকনাথ কি বলছে তোমাদের শোনা উচিত। বল বাবা বল। বাবা, আমাদের ঠাকুর ঘরে যে শিবলিঙ্গ আছে তাকে মহাস্নান করালে এই অনাবৃষ্টি থেকে আমরা মুক্তি পাবো। মহাস্নান মহাস্নান, সে তো বিরাট ব্যাপার, এত তাড়াতাড়ি কি করে সম্ভব হবে? আমি আর বেনি গ্রামের প্রতিটি মানুষকে খবর দিয়ে আসবো। আমি যতদিন তোমার অপেক্ষাতেই ছিলাম লোকনাথ, বলো আর কি। আজ মঙ্গলবার, কাল বুধবার মহাস্নান। লোকনাথ, গ্রামের সমস্ত মানুষ ভোলানাথের মহাস্নানের ডাকে সাড়া দিয়েছে, তোমাকেই প্রথম শিবের মাথায় জল ঢালতে হবে। আমি বয়সে যে ছোট, পিতার আদেশের যে প্রয়োজন, তোমাকেই প্রথম জল ঢালতে হবে, তুমি যে জীবন্ত শিব। লোকনাথ, তুমি ওং নমো সানায় ও শিবায় নমো বলে শিবের মাথায় জল ঢালো, যাও। নমো স্নানায় শিবায় নমো, নমো স্নানায় শিবায় নমো, নমো স্নানায় শিবায় নমো। জগদুদ্ভব পালন নাশ করং, করুণৈব পুনশ্চয় রূপ ধরং, প্রিয় মানব সাধু জনৈক গতিং, প্রণমামি শিবং শিবকল্পতরুং। দেখেছো দেখেছো রাম, লোকনাথের সমাধিস্থ ভাব, সত্যি যেন ভোলানাথ ওর দেহের মধ্যে প্রবেশ করেছেন, ওর শরীরের মধ্যে থেকে একটা জ্যোতি ছিটকে বেরিয়ে আসছে, ও ও সাধারণ ছেলে নয়। জয় ভোলানাথের জয়, জয় ভোলানাথের জয়, জয় বাবা ভোলানাথের জয়, জয় ভোলানাথের জয়, জয় ভোলানাথের জয়। ভবতি ভিক্ষাং দেহি, ভবতি ভিক্ষাং দেহি, ভবতি ভিক্ষাং দেহি,
কাঁদতে নেই মা, তোর কাছে একটা ভিক্ষা চাইবো বাবা। আমি সন্ন্যাসী, কি ভিক্ষা দেব তোমায়? আগামী জন্মে আমি যেন তোকে তোকে যেন সন্তান রূপে পাই। আচ্ছা মা, তাই হবে। ভবতি ভিক্ষাং দেহি, ভবতি ভিক্ষাং দেহি, ভবতি ভিক্ষাং দেহি, ভবতি ভিক্ষাং দেহি। এসো, এখন আমাদের গন্তব্যস্থল মহাতীর্থ কালীঘাট। জয় বাবা ভোলানাথ, জয় বাবা। ভবতি ভিক্ষাং দেহি, ভবতি ভিক্ষাং দেহি। বাবা লোকনাথ, এই কালীঘাটের মা, যাও প্রণাম করো। এসো, সাধুদের দেখে ভয় লাগছে? একদিন তোমরাও সাধু হবে। সাধুরা তোমাদের নামে নালিশ করেছে। আমরা সাধুদের সঙ্গে মজা করছিলাম গুরুদেব। বুঝতে পেরেছি লোকনাথ, তোমার মধ্যে একটা আধ্যাত্মিক শক্তি আছে, কিন্তু সাধুদের বিরক্ত করাও শোভনীয় নয়। এখন থেকে তোমাদের ধীর স্থির হয়ে গুরুদেব যদি অনুমতি দেন তাহলে একটা প্রশ্ন করতে পারি? বলো। সন্ন্যাসীদের খাবার কি বাড়ি থেকে আসে? আত্মীয় স্বজনদের খাবার গ্রহণ করলে নিজেদের কি সন্ন্যাসী বলে মনে হয়? লোকনাথ, তুমি আজ কি শোনালে লোকনাথ, যথার্থ লোকনাথ, তোমার মধ্যে যে জীবনী শক্তি। এখানকার সাধু সন্ন্যাসীদের সঙ্গে কিছু কাল কাটিয়ে আমরা লোকালয় ছেড়ে অন্যত্র চলে যাব। সাধুদের সংস্পর্শে এসে তোমরা অনেক জ্ঞান লাভ করেছো, এবার তোমাদের লক্ষ্য কি? আমি বলবো গুরুদেব। বলো বেনিমাধব। আমরা এবার হিমালয় যাব। তুমি বলো লোকনাথ। আর্যাবর্তের মুনি ঋষিরা হিমালয়ের কোলে বসে যোগ সাধনায় সিদ্ধি লাভ করেছেন, আমরাও সিদ্ধি লাভের জন্য যোগী তীর্থ হিমালয়ে যাব গুরুদেব। উত্তম প্রস্তাব।
হিমালয় হলো যোগীদের তীর্থভূমি। চলো হিমালয়ে চলো। স্থানটি ধ্যানের পক্ষে উপযুক্ত, ওইখানে বসে ধ্যান করা যাক। বেণীমাধব, ওই স্থানটি গ্রহণ করো। হ্যাঁ গুরুদেব। লোকনাথ, এই স্থানে। Thank you.
ভাব দেখে আমি অভিভূত হয়ে যাচ্ছি। কি আশ্চর্য, কি দেখছি আমি! গায়ে ভস্ম মেখে স্বয়ং মহাদেব! কি অপূর্ব দৃশ্য! আমি যুগ যুগ ধরে এর জন্যই অপেক্ষা করেছিলাম। আমার তপস্যা সফল হল। বাবা লোকনাথ, মা লোকনাথ, তুমি সিদ্ধ মহাপুরুষ। লোকনাথ, পূর্ব জন্মে চলে যাও। কি দেখতে পাচ্ছ লোকনাথ? এই তো বর্ধমানের দামোদর নদ। নদের পাশে একটা ছোট্ট গ্রাম, বেরুগ্রাম। এই বেরুগ্রামে এক ব্রাহ্মণ পরিবারে আমার জন্ম। শৈশবে আমার নাম ছিল সীতানাথ বন্দ্যোপাধ্যায়। আমার তিন দাদা ছিল, তারা বিষয়ে আসক্ত ছিল, বিষয় সম্পত্তি দেখাশোনা করতেন। আমার ও বিষয়ে কোনো আসক্তি ছিল না, আমি আধ্যাত্ম সাধনায় মগ্ন থাকতাম। একদিন সীতানাথ, সীতানাথ তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো সীতানাথ। তোমাকে মানব সেবার উদ্দেশ্যে পুনরায় জন্ম নিয়ে এই ধরাধামে আসতে হবে। তখন তোমার নাম হবে লোকনাথ। তুমি ফিরে এসো সীতানাথ, ফিরে এসো, ফিরে এসো সীতানাথ, ফিরে এসো। লোকনাথ, গুরুদেব, তোমার আর কোনো অভিপ্রায় আছে বলো। গুরুদেব, বেরুগ্রাম আমি স্বচক্ষে দেখতে চাই। ও গুরুদেব, গুরুদেব, এই নিন। আপনারা এবার আসুন। তুই আমায় পড়িয়ে দে। না, তুই নিজে পড়ে নে। Thank you.
মা মা লোকনাথ চিনতে পাচ্ছো হ্যাঁ এটা চেনা চেনা লাগছে হ্যাঁ এই তো এখন আমরা বেরুগ্রামে চলো ওখানে যাওয়া যাক প্রণাম মহাসাধক কালী সিদ্ধা প্রণাম আমি ভগবান গঙ্গোপাধ্যায় এ আমার শিষ্য হ্যাঁ শালা তুই তো লোকনাথ দাদু সন্ন্যাসীদের বিশ্রামের আয়োজন করব না না তার কোনো প্রয়োজন হবে না প্রণাম আমার কাছে কেন আজ থেকে 300 বছর আগে এই গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে সীতানাথ বন্দ্যোপাধ্যায় নামে একজনের জন্ম হয় হ্যাঁ তুই ছিলি সীতানাথ বন্দ্যোপাধ্যায় এই বেরুগ্রামে জন্ম নিয়েছিলি পুনর্জন্ম নিয়ে তুই হয়েছিস লোকনাথ তুই তো জাতিস্বর যা কিন্তু আমার যে আরো অনেক কিছু জানার ছিল পরিক্রমা শেষে যখন পাহাড়ে ফিরবি তখন তোর সঙ্গে আমার দেখা হবে লোকনাথ বেনি মাধব এবার তোমাদের ইসলাম ধর্ম শিক্ষার জন্য আফগানিস্তানে মোল্লা সাদেকের কাছে যেতে হবে চলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াওমুদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين আমায় দেখো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ
أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة مولا صاحب আরে পণ্ডিত মশাই কেমন দেখলেন আফগানিস্তান এই অল্প সময়ের মধ্যে যতটুকু দেখা যায় এই অল্প সময়ের মধ্যে আপনার দুই শিষ্য কিন্তু অনেক কিছু শিখে ফেলেছে তাই ওদের আমি শৈশব থেকেই জানি ওরা খুব বুদ্ধিমান নিষ্ঠাবানও খুব চলুন ওদের একবার দেখে আসি অবশ্যই আসুন কেমন আছো তোমরা বসো বসো এখানে তোমাদের কেমন লাগছে ভালো গুরুদেব বাহ এতদিন তোমরা এখানে মোল্লা সাদিক সাহেবের কাছে ইসলাম ধর্ম সম্বন্ধে অনেক শিক্ষা পেয়েছো হ্যাঁ গুরুদেব বাহ সুবহানাল্লাহ আচ্ছা মোল্লা সাহেব বলুন আপনাদের কিছু প্রশ্ন করুন তো দেখি ওরা কেমন উত্তর দেয় আচ্ছা লোকনাথ বলো তো দেখি ইসলাম শব্দের অর্থ কি ইসলাম শব্দের অর্থ শান্তি আচ্ছা বেরি মাধব তুমি বলো দেখি মুসলমান কাকে বলে আল্লাহ প্রেরিত পয়গম্বর হযরত মুহাম্মদ কে যারা মানেন যারা সম্মান করেন যারা ঈমান আছে তাদের মুমিন অর্থাৎ মুসলমান বলা হয় বাহ আচ্ছা লোকনাথ বলো দেখি কোরআন কি পয়গম্বর হযরত মুহাম্মদের পবিত্র বাণী যে পুস্তকে লিপিবদ্ধ করা আছে তার নাম কোরআন মুসলমানদের কাছে কোরআন আল্লাহর প্রেরিত বাণী আচ্ছা বেনি মাধব বলো দেখি কলমা কি লা ইলাহে ইল্লাল্লাহ মুহাম্মাদে রাসূলুল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া আর কি উপাস্য নেই পাঁচটা বিশেষ বৈশিষ্ট্যতা নিয়ে ইসলাম ধর্ম সৃষ্টি হয়েছে ঈমান নামাজ রোজা হজ জাকাত কলমার অর্থ বুঝতে গেলে অন্তর থেকে বিশ্বাস করতে হবে নচেত তাকে মুসলমান বলে গণ্য করা হবে না বাহ চমৎকার ব্যাখ্যা করেছো তো বেনি মাধব আসলে সব ধর্মই তো এক কি বলেন মোল্লা সাহেব যথার্থ ধর্মের মধ্যে কোনো পার্থক্য নেই সব ধর্মের একটাই কথা প্রেম মানুষকে ভালোবাসা কিন্তু সেই সারমর্ম উপলব্ধি করতে না পারার জন্যই আজ মানুষে মানুষে এত হিংসা বন্ধ সংঘাত ঠিক আছে মোল্লা সাহেব এখন তাহলে আমরা আসি খোদা হাফেজ এখন আমাদের গন্তব্যস্থল কাশী কুসুম সং কাশং
কশ্যপেয়ং মহাদ্যুতিং ধনকারিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকরম। লোকনাথ, গুরুদেবের অধিক ধরো, চল 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 আস্তে আস্তে ধীরে ধীরে আস্তে চল চল গুরুদেব। বয়সের ভারে এ দেহ আর বইতে পারছি না, এখন তোমরাই ভরসা। এমন কথা কেন বলছেন গুরুদেব? এবার আমার বিদায় নেওয়ার পালা। না গুরুদেব, শৈশবে আপনার হাত ধরেই আমরা গৃহত্যাগ করেছিলাম গুরুদেব। আজ যদি এরূপ হয় তাহলে আমরা অনাথ হয়ে যাব গুরুদেব। গুরুদেব, আপনি আমার কথা দিন, আমার অন্তিম লগ্নে আপনি আমার কাছে থাকবেন। নীল বয়সের ভারে আমি যে কষ্ট পাব, সেদিন আমি তোমার পাশে থাকবো, কথা দিলাম গুরুদেব। কথা দিলাম লোকনাথ গুরুদেব, আমার অবর্তমানে এক মহান সন্ন্যাসী স্বামীজি তোমাদের পথ দেখিয়ে নিয়ে যাবেন। কে সেই মহান স্বামীজি? হে ভোলানাথ, হরে হরে বম বম, হরে হরে বম বম। ইনি সেই স্বামীজি, ও ত্রৈলঙ্গ স্বামী। প্রণাম স্বামীজি। কর্মন্দনা বিদায়িনে আত্মা জ্ঞানগতি দানেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। জানকার, গুরুদেব ভগবান গাঙ্গুলের মৃত্যুর পর লোকনাথ ও বেণীমাধব ত্রৈলঙ্গ স্বামীর নির্দেশে বিশ্ব পরিক্রমায় বেরিয়ে পড়লেন। বিশ্ব পরিক্রমায় বিভিন্ন দেশ ঘোরার পর লোকনাথ ও বেণীমাধব পুনরায় হিমালয় প্রত্যাবর্তন করলেন। বেণীমাধব। বলো লোকনাথ। আমরা বিশ্ব পরিক্রমা করলাম। হ্যাঁ, এরপর? এরপর লোকনাথ স্বামীজি, দীর্ঘ পথ পরিক্রমার পর দেহ মন আত্মা কি পরিবর্তন হলো তুমি লক্ষ্য করতে পারলে? গুরুদেব, আমি পাহাড় পর্বত সমুদ্র অতিক্রম করলাম, কিন্তু তিনজন বই সৎ ব্রাহ্মণ আমি দর্শন করলাম না। যেমন? যেমন মক্কায় আব্দুল গফুর, ভারতবর্ষে ত্রৈলঙ্গ স্বামী, আর আজ স্বয়ং তুমি। আমার পথ উদয়াচল, লোকনাথ তুমি ধরাধামে এসেছো মানব সেবার জন্য। তুমি কর্তব্য আর সেবায় প্রতিটি মানুষের মনে বিরাজ করবে, তাই তুমি যাবে সমতল ভূমিতে। আর বেণী? বেণীমাধব যাবে কামাখ্যায়। স্বামীজি, এটাই আমার সিদ্ধান্ত। লোকনাথ, তুমি আমার সন্ন্যাস সঙ্গী, বহুকাল আমরা একসঙ্গে আছি, আমি এখন অনুভব করছি এই বিচ্ছেদ বড় বেদনাদায়ক। আমি আমি ভগবানের কাছে প্রার্থনা করছি, যুগ যুগান্তে যেন তোমার মতো বন্ধু পাই। বেণীমাধব, লোকনাথ বন্ধু। Thank you.
বজ্র দুঃখ দহনায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। এই ওটা পাগল না রে? হ্যাঁ হ্যাঁ চল ঢিল মারি, চল 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 আচ্ছা সাধু বাবা, তুমি কেমন লোক? ওরা তোমায় ঢিল মারল আর তুমি কিচ্ছু বলতে পারলে না? ওরা অবুজ বালক, তুই তো ওদের তাড়িয়ে দিলি। তুই ভাবছিস আমার লেগেছে? ওরা ঢিল মারলো আমাকে, কিন্তু লাগলো তোর কপালে। দেখ তোর কপাল থেকে রক্ত পড়ছে। ও কিছু না বাবা। দেখি দেখি, কতটা কেটে গেছে। আহারে এটা কি? এটাতে খাবার আছে, তুমি খাবে? হ্যাঁ খুব খিদে পেয়েছে। মা যদি ছেলের জন্য খাবার নিয়ে আসে ছেলে কি না বলতে পারে? আমি তো ছোট, কি করে তোমার মা হব? তুই আমার ছোট মা, দে। কিন্তু আমি তো মুসলমান। কি বললি? মুসলমান? মানুষের কোনো জাত নেই রে, মানুষের একটাই জাত, সে মানুষ। কিছু মানুষ স্বার্থের জন্য জাতপাত তৈরি করে। বাবা। হ্যাঁ রে আমিনা, দে খেতে দে। তুমি তুমি আমার নাম জানলে কি করে? ওই যে সকালবেলায় তোর বাবা রহমান ওই মাঠ থেকে তোকে আমিনা আমিনা বলে ডাকে, আমি শুনতে পাই তো। সে তো অনেক দূরে, তুমি এখান থেকে কি করে শুনতে পেলে? তুমি কি যে বলো আমি কিছুই বুঝতে পারি না। এই নাও। ওই যে লোকটা আসছে দেখছিস, বিড়বিড় করতে করতে, ওর নাম ডেঙ্গু কর্মকার। বাবা তুমি সবার নাম জানো কি করে? জানতে পারি আমি চাই। আমাকে কি হবে? আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো অন্যায় করিনি। কি বিড়বিড় করছিস? আয় এদিকে আয়, বস। কি যে বলবো, বিনা অপরাধে আমাকে ফৌজদারি মামলার আসামি করে দিয়েছে, আজকে আমার রায় বেরোবে। কি যে হবে আমি কিছু বুঝতে পারছি না বাবা। আমি নির্দোষ, আমি কোনো অপরাধ করিনি বাবা। জানি, আমি সব জানি বাবা। আমার যদি জেল হয়ে যায় ভীষণ ভয় করছে। ওরা বিনা দোষে তোকে শাস্তি দিতে পারবে না বাবা। যা দেখবি, যা। এতক্ষণে হয়তো রায় বেরিয়ে গেছে, বেকসুর খালাস। তুমি তুমি সত্যি বলছো বাবা?
বাবা তুমি সত্যি বলছেন বাবা দূর যা গিয়ে দেখ গিয়ে যা সাধু বাবা সব খাবারই খেয়ে নিল এখন আব্বারে যে কি খাওয়াই এই ভরা দুপুরে আব্বা কি না খেয়ে থাকবে এত খাবার তো পাইলো কই ডাল ভাত মাছ পাইলো কই আমি কিছু বুঝতে পারছি না আব্বা তারপর না চাচা আমি কি করেছি খালি বাসনপত্র গামছা বেঁধে নিয়ে এসেছি দেখবে এসো চল সাধু কই রে সাধু বাবা সাধু বাবা বাবা তুমি কে বলো আমরা দাউদকান্দির লোক তোমাদের চিনতে পারিনি তুমি কে বাবা কেউ বলে পাগল কেউ বলে ভিখারি বাবা তুমি পাগলও নও তুমি ভিখারিও নও তুমি কে বলো আমি না তোর মনে আছে তো গত বছর তোর ভাইটা না খাইতে পাইরা মরিয়া গেছিল আর কাউকে মরতে হবে না দাউদকান্দিতে সকলের ঘরে ঘরে খুশির বন্যা বইবে সবাই বলো জয় সাধু বাবার জয় জয় সাধু বাবার জয় জয় সাধু বাবার তোমার কোলে সুজলা সুফলা হয়ে ঘরে ঘরে শান্তি বিরাজিত হোক ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ঠাকুমা একটা পান দাও না চুপ কর সব সময় খালি পান পান করে তুমি এত বকছো কেন ঠাকুমা মা কি হলো কি আমার তো খুব চিন্তা হচ্ছে মা ও এখনো ফিরলো না মা কাল রাতে দুশ্চিন্তা আমার ঘুম হয়নি বউ মা এইসব নিয়ে তুই কিছু ভাবিস না মন খারাপ করিস না তো মা ঠাকুর বৌদি শুনলাম নাকি দাদার জেল হয়ে যেতে পারে আমি কালাস দেখেছি হরি ভাই আমি কালাস দেখেছি রে আমি কালাস দেখেছি বাবা বাবা
বাবা আমি গালাজ পেয়ে গেছি বাবা বাবা আমি গালাজ পেয়ে গেছি বাবা আমি গালাজ পেয়ে গেছি আমি গালাজ পেয়ে গেছি বাবা পাছার পাছার বাবা আমাকে পা ছাড়তে বলো না আমি যে আমার ভগবানের পা ধরেছিলাম বাবা বল তোমাকে আর আমি এই গাছতলে থাকতে দেব না আমার বাড়িতে নিয়ে যাব তোমাকে আমার ঠাকুর ঘরে রাখবো তোমাকে তুই আমাকে তোর ঘরে রাখতে পারবি না কেন রাখতে পারবো না বাবা ও বাড়িটা তো আমার আমাকে এইভাবে বিড়িয়ে দিও না বাবা আমাকে এইভাবে বিড়িয়ে দিও না আমার সঙ্গে চলো বাবা আমার সঙ্গে চলো বিড়িয়ে দিও না বাবা চল চল বাবা চল বাবা বাবা একটু দাঁড়াও প্রণাম করে নি আপনি যে এই গরিবের কুটিতে পায়ের ধুলো দিয়েছেন মনটা একেবারে ঘুরে গেছে বাবা বসুন বসুন বাবা বসুন আপনি বসুন আমি এখনই আসছি মা মা গো তোমরা এতক্ষণ যার কথা বলছিলে তিনি এসেছেন চলো দেখবে চলো কে দাদা হ্যাঁ চল চল রঞ্জু চল দেখবি চল হায় হায় তোকে বলেছিলাম না বাবা এ আমার ছোট ভাই রঞ্জু রঞ্জু না প্রণাম করে নাম বাবা কি ডেঙ্গু এ তুই কাকে নিয়ে আসছিস একটা উলঙ্গ সাধুকে ঘরে বউ রয়েছে মেয়ে রয়েছে তুই এখনই বিদায় কর এখনই বিদায় কর আমি শোনো কথা শুনতে চাই তুমি শোনো একবার আমার কথাটি শোনো মা 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 তুমি ভুল করছো এই সাধু বাবাই দাদাকে মামলার রায় থেকে বাঁচিয়েছে বাড়িতে যে অকল্যাণ হবে মা তুই চুপ কর তোর কোনো কথা আমি শুনবো না বেরো বেরো এখান থেকে মা আপনি শান্ত হন মা আপনি শান্ত হন কি বাবা দাদা 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 বাবা নেই বাবা নেই দাদা নেই বাবা 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 তুমি কোথায় বাবা বাবা তুমি তোমার কথা আমি বুঝতে পারিনি তুমি আমাকে বলেছিলে যে আমরা তোমাকে ধরে রাখতে পারবো না তুমি সত্যি অন্তর্যামী বাবা তুমি সত্যি অন্তর্যামী তুমি বাবা 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 মানে বাবা কোথায় গেল বাবা কোথায় গেল বাবা তুমি কোথায় গেলি বাবা 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 তুমি বাবা তুমি কোথায় গিয়েছিলে বাবা তুমি কোথায় ছিলে আমি তো এখানেই আছি আমি তোমায় কত খুঁজছিলাম আমাকে দেখতে না পেয়ে তোর বড় কষ্ট না রে তোর বাবা রহমান তোর বিয়ে দিতে না পারায় তার খুব মন খারাপ না তাকে বলিস তাকে আর মন খারাপ করতে হবে না এবার তোর ভালো ঘরে সম্বন্ধ হবে তাদের অনেক বিষয় সম্পত্তি তোর সুখেই দিন কেটে যাবে বাবা আমি তোমার কথা বুঝতে পারিনি ক্ষমা করে দাও বাবা আমি না তুই এখন যা বাবা আমাকে ক্ষমা করে দাও বাবা আমাকে ক্ষমা করে দাও পাছার পাছার পাছার
বাবা আমি তোমার কথা শুনিনি বাবা আমাকে ক্ষমা করে দাও আসলে আমি তোমার কথা বুঝতে পারিনি আমি তো তখনই বলেছিলাম তুই আমায় রাখতে পারবি না তখন তো কথা শুনলি না যা যা কর্তা বাবু আমি ডেঙ্গু আরে ডেঙ্গু এসো 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 বৌদি আসলে আমরা এতক্ষণ তোমার জন্য অপেক্ষা করছিলাম তোমার এত দেরি কি ব্যাপার গাছতলায় বাবাকে একটু সেবা দিয়ে এলাম বাহ খুব ভালো করেছো আমি কি চেয়েছিলাম আর কি হয়ে গেল আমি আমি বাবাকে ধরে রাখতে চেয়েছিলাম কিন্তু ওরা ধরে রাখতে দিল না ওরা বুঝল না আমি আমি কত করে বোঝালাম কিন্তু লাভ হলো না ওরা বুঝল না আচ্ছা আমাদের জমিতে বাবার যদি একটা আশ্রম হয় তাহলে কেমন হয় খুব ভালো হয় কর্তা বাবু খুব ভালো হয় খুব ভালো হয় গেঙ্গু কিরে আমাকে নিয়ে তোরা এত কি আলোচনা করছিস বাবা প্রণাম ভক্তরা যখন একান্ত ভাবে আমাকে স্মরণ করে আমি তখনই তাদের কাছে যাই বাবা আপনাকে সেবা করবার একবার সুযোগ যদি দেন তাহলে কি বল আপনার জন্য একটা আশ্রম করে দিতে চাই বাবা আমায় আশ্রমে রাখবি কেন গাছতলায় তো ভালোই আছি হ্যাঁ বাবা কিন্তু কিন্তু কি বলুন বাবা যে জমিতে খাজনা দিতে হয় না সেখানে যদি আশ্রম করতে পারিস তাহলে আমি থাকব তাই হবে বাবা কিন্তু সে জমি কোথায় আচ্ছা কর্তা বাবু সেই বারুদি শ্মশান ঘাটে আপনার যে জমিটা আছে সেখানে তো খাজনা দিতে হয় না সেখানে যদি বাবার জন্য একটা আশ্রম তৈরি করে দেয়া হয় তাহলে কেমন হয় হ্যাঁ খুব ভালো হবে বারুদি 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 আমায় ডাকছে বারুদি আমায় ডাকছে বারুদি আমায় ডাকছে টানে বারদির ওই ব্রহ্মচারী ডাকে মনে প্রাণে বারদিতে চল রে বারদি যে টানে বারদির ওই ব্রহ্মচারী ডাকে মনে প্রাণে ভোলা মন রে ও ভোলা মন ভৈরা গেছে অবুঝে গাঁও আনন্দে মন ভৈরা যাবে উদাস হইয়া যাও সবুজে আজ ভৈরা গেছে অবুঝে গাঁও আনন্দে মন ভৈরা যাবে উদাস হইয়া যাও ব্রহ্মচারীর মহিমা যে সবাই এখন জানে ব্রহ্মচারীর মহিমা যে
সবাই এখন জানে সবাই এখন জানে ভোলা মন রে ও ভোলা মন আরে দুঃখ ব্যথা ভুইলা সবাই গায়রে প্রাণের গান গোসাই বাবার নামে গানে জাগে রে পরাণ দুঃখ ব্যথা ভুইলা সবাই গায়রে প্রাণের গান গোসাই বাবার নামে গানে জাগে রে পরাণ বারো দিতাই জায়গায় ওঠে সবার মনে মনে বারো দিতাই জায়গায় ওঠে সবার মনে মনে সবার মনে মনে ভোলা মন রে ও ভোলা মন ভোলা মন রে ও ভোলা মন বারো দিতে চলো রে বারো দিতে টানে বারো দিরই ব্রহ্মচারী ডাকে মনে প্রাণে বারো দিরই ব্রহ্মচারী ডাকে মনে প্রাণে ভোলা মন রে ও ভোলা মন ভোলা মন রে ও ভোলা মন ভোলা মন রে ও ভোলা মন আমাদের গ্রামে ওই যে সুবোধনাথ জমিদার আছে না, ও একটা আশ্রম করেছে গো। হ্যাঁ গো নিমাই কাকা, কোথায় কোথায় কোথায়? বারো দিতে। হ্যাঁ বারো দিতে। আরে বাবা, গাছতলার নিচে একটা সাধু থাকে না, নামটা কি জানো? ও সেই পাগল। হ্যাঁ ঠিক বলে। শোনো, তোমাদের আসল কথাই বলা হয়। শোনো, ওখানে একটা বিরাট উৎসব হচ্ছে, খিচুড়ি ভোগ হচ্ছে। খিচুড়ি? এই কথাটা আগে বলিস ঠিক আছে, ভালো করে উচিত। এই শোন না, বল তোর খুড়িকে নিয়ে যাবো? হ্যাঁ হ্যাঁ এনো এনো, সবাইকে নিয়ে যাবে। বাবা বাবা, আজ রাত্রিরেও কিছু খাবো না, কাল দিনের বেলা পেট ভর্তি করে খেয়ে মহোৎসব বলে কথা। ও রাত্রিরেও কিছু খাবো না। জয় বাবা বারদীর ব্রহ্মচারীর জয়, 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 জয় বাবা বারদীর ব্রহ্মচারীর জয়।
খাও। খাও খাও। তোরা দাউদ কান্দি থেকে এসেছিস? হ্যাঁ সাধু বাবা। তুমি আশ্রম করেছ আর আমরা আসব না? খাও খাও। আচ্ছা এটু হাতে প্রণাম করতে নেই, এটু হাতে প্রণাম করো না, এটু হাতে প্রণাম করো না, এটু হাতে প্রণাম করো না, এটু হাতে প্রণাম করতে নেই, তাহলে মা অন্নপূর্ণা রুষ্ট হন। খাও খাও। কালো খাসনি কিছু? না 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 বাবা ঠাকুর। আচ্ছা মা বলো তো, তুমি দুধে জল মিশিয়েছ না জলে দুধ মিশিয়েছ? তুমি কি করে জানলে বাবা? জানি জানি, আমি সব জানতে পারি। তুমি অন্তর্যামী বাবা। এবার বলো তো, আশ্রমে আসার সময় আমার অসাবধানতার জন্য একটু দুধ পড়ে গিয়েছিল, আপনাদের দুধ কম হবে মনে করে তাই আমি জল মিশিয়েছ, তাই না? হ্যাঁ বাবা, আমাকে ক্ষমা করে দিন, আর কোনোদিন এমন হবে না। এমন কথা বলো না মা, শৈশবে তোমাকে কত জ্বালাতন করেছি, তখন তুমি হাসি মুখে সব মেনে নিয়েছিলে, তোমার মনে পড়ে মা? আমার সন্ন্যাস গ্রহণের দিন, মনে পড়েছে আমি ভিক্ষে চেয়েছিলাম পরের জন্মে আমি যেন তোমার মা হয়ে জন্মাতে পারি। আমিও তো প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম, সেই জন্যই তো সন্তানের সেবার জন্য পুনর্জন্ম নিয়ে তুমি আমার মা হয়ে এসেছো। শৈশবে মাতৃ দুগ্ধপান করিয়েছিলে, আর আজ গাভী দুগ্ধপান করাচ্ছ। তুমি আমার কমলা মা, হাই চল। কোথায় বাবা? আমার ঠাকুরের কাছে মা, দেখবি আমার ঠাকুর না খুব সুন্দর। কি করে দেখবো বাবা, আমি যে অন্ধ, আমি যে দেখতে পাই। ঠাকুর ঠাকুর একবার দেখা দাও ঠাকুর। কে কি চাই? আমি আমার অন্ধ মেয়েকে ঠাকুরের কাছে নিয়ে এসেছি, একবার দর্শন দিতে বলুন ওনাকে। এখন তো ঠাকুরের সাথে দেখা হবে না, উনি এখন ধ্যানে বসেছে। আমি এত কষ্ট করে এসেছি আর উনি ধ্যানে বসে থাকবেন? উনি উনি কিরকম বাবা?
ওরম কথা বলিস না মা। কেন বলবো না বাবা, তুমি তো বলেছিলে তোমার ভগবান অন্তর্যামী, কিসের অন্তর্যামী? উনি আমার কষ্ট বুঝতে পারেন না। আহ বাবা, আমার পুরীকে ক্ষমা করে দাও বাবা। বড় সাহস তবে রে। চল মা, চল, ঠাকুর আমাদের জন্য কিছুই করলো না মা, চল মা, চল চল। দাঁড়াও বাবা, আমি সব দেখতে পাচ্ছি বাবা, দেখতে পাচ্ছি। পুটি, তুই দেখতে পাচ্ছিস মা? হ্যাঁ বাবা, আমি দেখতে পাচ্ছি, আমার ভীষণ আনন্দ হচ্ছে। বাবার অসীম কৃপা। হ্যাঁ চল মা, আমার বাবার কাছে যাই, চল চল মা। বাবা, বাবাকে প্রণাম করি। মা জল এনেছি ওখানে রাখ। আর কি করবো মা, কি করবো মা? যা বাবা ঘরটা পরিষ্কার করে দিয়ে। বাবার ঘর না পরিষ্কার করতে আমার খুব ভালো লাগে। তাতে লাগবে রে, বাবা যে তোকে খুব ভালোবাসে। যা পাগল ছেলে। গন্তব্যস্থল এই আশ্রমের উপর দিয়েই পড়েছে, আমি এই পথ দিয়েই যেতে চাই। তা কি হয় মা, তোমাকে তো এই পথ দিয়ে যেতে দিতে পারি না, তাহলে মহামারী লেগে যাবে, গ্রাম ধ্বংস হয়ে যাবে। তা হয় না, আমি তা হতে দেব না। কি চুপ করে আছিস কেন রে? আমি যে এখানে অবস্থান করছি মা, জেনে শুনে তোমাকে এখান দিয়ে কি করে যেতে দিই বলো? তবে কি আমি এখানে আটকে থাকব রে? আটকে কেন থাকবে মা, ছাগল বাহিনী নিম্নভূমি দিয়ে তুমি চলে যাও, দয়া করে উচ্চভূমিতে উঠো না। আচ্ছা তাই হবে। তোমাদের ব্রহ্মচারী বাবা কোথায়? ভেতরে। দরজাটা খোলো, আমি ভেতরে যাব। এখন বাবা জপ করছেন, ভেতরে যাওয়া যাবে না। জানি না, আমি এখানকার জমিদার রাধাকান্ত নাথ। এই ব্রহ্মচারী কোথায়? ব্রহ্মচারী, ব্রহ্মচারী, এই যে তুমি দু চারটে মন্ত্র টন্ত্র বলে এখানকার লোকে বোকা বানাচ্ছ। আমি রাধাকান্ত নাথ, এখানকার জমিদার, বুঝলে? রাধা তুই বেরিয়ে যা না,
না আমি যাব না আচ্ছা আজ থেকে তুমি আর এই সিংহাসনে বসবে না তুমি আর বসবে না বুঝলে ব্রহ্মচারী ওঠো ওঠো রাধা কে কোথায় আছো তাড়াতাড়ি এসো রাধা কিন্তু আশ্রমে গন্ডগোল করছে কি হওয়া রঞ্জু ভাইয়া জমিদার রাধাকান্ত বাবাকে অপমান করছে ওকে ওকে বার করে দাও মদ্যপান করে করে এত অমানুষ হয়ে গেছে কোনো হুঁশ নেই ওই দেখো ওরে তুমি থাকবে इतनी हिम्मत मोहन जा उस पापी को पकड़ के बाहर ले आ मैं ब्रह्मचारी बाबा का एक नंबर चेला हूँ मोहनगिरी मेरा नाम तुम दारू पी के आया तू जानी ना मैं क्या हमें यहाँ का जमींदार राधाकांत तुम राधा हो या किशन का नैया हो तुम दारू पी के आया अभी निकलो निकलो अभी निकलो तुमने शराब पीकर मंदिर को कलंकित किया इसलिए हम जैसे साधु संत के दिल में बहुत दुख हुआ हमें गहरी चोट पहुंची हम तुम्हें नहीं छोड़ेंगे भोलेनाथ याद रखना बोम भोलेनाथ महाराज मेरा नाम अगर फिर किसी दिन तुम मंदिर में दिखाई दिए ना तो हम तुम्हें नहीं छोड़ेंगे याद रखना हाँ याद रखना जी 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 की अवस्था करो तो यार ठीक है जे हाँ हमें और जमीदार राधा कांत तो रहे तो ये मात्र ठीक ठीक ही ले ठीक हो रहे खोजा तो है बाल बोले जाने ऐ लेटल को बोल दा ऐ ये एडिगाई एडिगाई চল দেখি বাবাকে বলতে হবে চল চল বাবাকে জানাই চল বাবা গো বাবা বাবা রাধাকান্তটা শাস্তি হওয়া দরকার বাবা ওর অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না বাবা ও তো আশ্রমের শান্তি ভঙ্গ করছে বাবা একটা কিছু করো বাবা মোহনগিরি আর বম্বলাকে প্রচন্ড মারধর করেছে না বাবা আমরা রাধাকান্তের অত্যাচার অনেক দিন ধরে সহ্য করেছি এবার একটা ওর বিহিত দরকার কি করতে চাও তোমরা আমরা ওর বিরুদ্ধে আদালতে নালিশ জানাবো কিন্তু বাবা আপনি অনুমতি দিন দিন বাবা অনুমতি দিন বাবা আমারও তাই ইচ্ছা ওর চেতনা হওয়া দরকার গীতায় হাত দিয়ে বলুন হ্যাঁ যাহা বলিব সত্য বলিব যাহা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না সত্য বই মিথ্যা বলিব না আপনি ওই বম্বুলাকে চেনেন না আগে কখনো দেখেছি বলে মনে হচ্ছে না পরশু সন্ধে আপনি নিজে আপনার লেঠেলদের দিয়ে ওই বম্বুলাকে বেদম ভাবে প্রহার করেছিলেন তাতে ভোলানাথ ভীষণভাবে আহত হয় আপনি এখনো বলছেন আপনি ওকে চেনেন না কি আশ্চর্য ধর্মাবতার ধর্মাবতার এসব আমার বিরুদ্ধে চক্রান্ত আমি আমার মায়ের দিব্যি খেয়ে বলছি আমি সত্যি ওকে চিনি না তাহলে আপনি সত্যিই বলছেন কি আপদ ধর্মাবতার আমি অত্যন্ত ধর্মপ্রাণ লোক আমি গীতায় হাত দিয়ে কি করে মিথ্যে বলি ধর্মাবতার আমি সত্যি বলছি মেলড আমার মক্কেল রাধাকান্ত না সম্পূর্ণ নির্দোষ অবজেকশন ইওর অনার
আমার বন্ধু বড় উকিল বাবু বোধহয় এখনো জানেন না যে আদালতের বিচার এখনো শেষ হয়নি। বিচার শেষের আগে উনি যে কি করে রায় দিচ্ছেন এটা তো বোঝা গেল না। অবজেকশন সাস্টেইনড, প্রসিড। থ্যাংক ইউ মিলার। আচ্ছা বোমলানাথ, হুজুর আপনার মাথায় ও হাতে লাগলো কি করে? হুজুর মুঝে বহুত বেরহমি সে মারা। হুজুর মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা ধর্মবতার। এইভাবে আমাকে অপদস্থ করার কোনো মানে হয় না ধর্মবতার। এরা মিথ্যে বলছে সব সবাই। সাইলেন্স সাইলেন্স। আমি আপনার মক্কেলকে কয়েকটা প্রশ্ন করতে পারি? ও শিওর। আপনার নামই তো কি বম্বলানাথ? জি হুজুর। আপনার অভিযোগ যে রাধাকান্ত বাবু আপনাকে মেরেছে? হ্যাঁ সব সচ বাত হ্যায়। মিথ্যে কথা। নেই নেই সব 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 মে সাধু আদমি হুঁ সব। মে কবি ঝুঠ নেই বলতা সব, কবি ঝুঠ নেই বলতা। মে সচ বল রহা হুঁ সব, সচ বাত হ্যায়। এই ঘটনার আর কেউ সাক্ষী আছে? জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ। ব্রহ্মচারী বাবা, ব্রহ্মচারী বাবা। ইওর অনার, সাক্ষী বারদের ব্রহ্মচারী। উইটনেস ব্রহ্মচারী। বাবা কোথায়? বাবা কোথায়? জহর আমি বরং দেখে আই। বারদের ব্রহ্মচারী হাজির, বারদের ব্রহ্মচারী হাজির। বাবা তুমি আমাদের রক্ষা করো বাবা, আমরা মহা বিপদে আছি। তুমি অন্তর্যামী, তুমি আমাদের বাঁচাও বাবা। এই তো জয় বাবা। মিরাকল। জয় জয় বারদী ব্রহ্মচারী বাবার জয়। জয় জয় বারদী ব্রহ্মচারী জয়। জয় বারদী ব্রহ্মচারী জয়। সাইলেন্স। অর্ডার অর্ডার। আপনি কি করে এলেন? তোরা যে ডাকছিলি থাকতে পারলাম না তাই চলে এলাম। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আমি ব্রহ্মচারী, আমি মিথ্যা কথা বলি না। কথা না বাড়িয়ে আপনাকে যা বলতে বলা হয়েছে তাই বলুন। ও আচ্ছা, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনার নাম? ব্রহ্মচারী। ব্রহ্মচারী ব্রহ্মচারী, এই আবার কারুর নাম হয় নাকি? আমি বারদীর আশ্রমের ব্রহ্মচারী, লোকে আমাকে ব্রহ্মচারী বাবা বলে ডাকে। ওইসব বনিতা না করে সোজাসুজি আপনার পিতা মাতার দেয়া নামটা বলুন। লোকনাথ ঘোষাল। 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 অর্ডার অর্ডার। লোকনাথ ঘোষাল। নোট ইট মেলর। পিতার নাম? রামনারায়ণ ঘোষাল। আদিনিবাস? মৌজাদে গঙ্গা, চাকলা গ্রামে আমার জন্ম। জেলা? জেলা বারাসাত। আপনার বয়স কত? বয়স কত হবে, 150 টঞ্চাশ হবে। সে কি করে সম্ভব? 150 বছর বয়স কারো হয় নাকি? What happened? Your Honor, the old man is telling that he is above 150 years old. Strange. Your Honor, এই বৃদ্ধকে পাগল ছাড়া কি বলা যায়? He is nothing but mad.
অবজেকশন ইওর অনার, আমার সাক্ষী ব্রহ্মচারীজি গত 1137 সালে 18ই ভাদ্র জন্মগ্রহণ করেন। সুতরাং সেই তারিখ থেকে আজ অবধি হিসাব করা যায়, তাহলেই প্রমাণ পাওয়া যাবে যে পাগল কে, আমার সাক্ষী না আমার বন্ধু বা উকিল বাবু। তোমাদের যদি বিশ্বাস না হয় 40-50 যা খুশি লিখতে পারো। হোয়াট হ্যাপেন্ড? ইওর অনার, দি ওল্ড ম্যান বর্ন 1137 অফ বেগলি ক্যালেন্ডার ইয়ার। হোয়াট আ মিরাকল, গড ব্লেসিং হিম। অবজেকশন সাসটেইন, প্রসিড। আচ্ছা বাবাজি, এই বয়সে পায়ে হেঁটে আপনি কাঠগড়া এসে উঠলেন কি করে? কোনো লাঠি পর্যন্ত সঙ্গে নেই? আমি এই বয়সে পায়ে হেঁটে হিমালয়ে উঠতে পারি, তোমার সে ক্ষমতা আছে উকিল বাবু? আমি আপনার মতন পাগল নই, হিমালয়ে উঠতে যাব কেন? তোমার সে ক্ষমতাও নেই, তুমি পারবেও না। আচ্ছা বাবাজি বলুন তো, ঘটনার সময় আপনি কোথায় ছিলেন? আশ্রমে। ভেতরে না বাইরে? ভেতরে। দিনে না রাতে? সন্ধ্যায়। ওই হলো, ঘটনাটা ঘটেছিল কোথায়? আশ্রম থেকে বেরিয়ে ডান দিকে একটা মাঠ আছে, সেই মাঠের শেষে একটা ছোট্ট কুটির আছে, সেইখানে। মাঠটা আশ্রম থেকে কত দূরে? আমি তো অত মাপজোক করিনি বাবা। মাপজোক না করলেও মাঠটা কি আপনার আশ্রমের লাগোয়া? খুব কাছে? খুব কাছে না হলেও একটু দূরে। নট ইওর অনার, মাঠটা আশ্রমের থেকে বেশ কিছুটা দূরে। তাহলে বাবাজি আপনি ছিলেন আশ্রমের ভেতরে, আর আশ্রম থেকে বেশ খানিকটা দূরে একটা মাঠে রাধাকান্ত লেঠেলরা বোমভোলাকে মারে, সেটা আপনি সন্ধ্যায় দেখলেন কি করে? আর দেখলেও এই বয়সে কোন দিব্য দৃষ্টিতে আপনি চিনলেন যে ওরা রাধাকান্তের লেঠেল? শোনা যায় 40 বছর বয়সের পর মানুষের দৃষ্টিশক্তি কমতেই থাকে, আর 150 বছরের একজন বৃদ্ধ এত দূরের ঘটনা দিব্যি চিহ্নিত করে ফেললেন যে এরা রাধাকান্তের লেঠেল, তাও আবার সন্ধে বেলায়। আমি জানতাম উকিল বাবু তুমি আমাকে এই প্রশ্ন করবে। তাই নাকি? তাহলে আপনি তো একজন বিখ্যাত জ্যোতিষী। সে তোমরা যা ভাবো, আমার দৃষ্টিশক্তি প্রমাণ করার জন্যে তোমাদের এই লোকজনদের নিয়ে আমি একটু দরজার বাইরে যেতে চাই, অনুমতি দাও। ইওর অনার, দ্য ওল্ড ম্যান ওয়ান্টস টু গো আউট অফ দ্য ডোর টু প্রুভ হিজ আইসাইট। ইয়েস, পারমিটেড। কিশোর বাবারা, আমি দেখতে পাই বা না পাই তোমরা নিজের চোখে দেখো, এসো, তোমাদের চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন হোক। এই দূরে গাছটা দেখতে পাওয়া যাচ্ছে, ওখানে গিয়ে দেখো তো কোন প্রাণী নড়াচড়া করছে। প্রাণী? চলো হে দেখে আসি কোন প্রাণী। হ্যাঁ হ্যাঁ চলুন। কই হে, কোন গাছটা? এই তো এই গাছটা। আমি তো এখানে কোনো প্রাণী চিহ্নই দেখতে পাচ্ছি না। আপনি কিছুই দেখতে পাচ্ছেন না? এই দেখুন পিঁপড়ের দল কেমন ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছেন? তাই তো, এ তো মিরাকল। হ্যাঁ তাই তো, ব্রহ্মচারী বাবা ওইখানে বসে দিব্য চোখে সব কিছু দেখতে পান, আর আমরা আমরা কল্পনাই করতে পারি না। আপনি দেখুন পিঁপড়েকেও। হ্যাঁ গিয়ে জর্ষাকে গিয়ে বলতে হবে, দেখুন আপনি ভালো করে দেখুন, ভালো করে দেখুন। হ্যাঁ এই তো এই তো, কেমন ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ চলো, হ্যাঁ চলুন 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 চলো চলুন, গিয়ে জর্ষাকে গিয়ে বলতে হবে।
আমাকে ক্ষমা করবেন, আমাকে ক্ষমা করবেন। আপনি মানুষ নন, আপনি ভগবান। জয় বারদী ব্রহ্মচারী জয়, জয় বারদী ব্রহ্মচারী বাবা জয়, জয় বারদী। আপনার চোখের দৃষ্টি কেন দিব্য দৃষ্টি, আমাকে ক্ষমা করুন। জয় বারদী ব্রহ্মচারী বাবা জয়, জয় বারদী ব্রহ্মচারী বাবা জয়, জয় বারদী ব্রহ্মচারী বাবা জয়। ইয়েস বিলক, ব্রহ্মচারী বাবা ক্যান সি এভরিথিং উইথ হিজ থার্ড আই। He is not a man. He is a messenger of God, Laknath Brahmachari. I, Assistant Magistrate T. Nair, declare that Radhakanta Nath will be imprisoned for 6 months. Baba, 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 apni amay khoma korun, Baba, apni amay khoma korun. Ami moha papi. আমি মহাপাপী, আমি অহংকারের বসে আপনাকে অপমান করেছি। আপনি আমায় বাঁচান বাবা, আপনায় বাঁচান, আপনি সব পারেন, আমায় বাঁচান বাবা, আপনি বাঁচান। তুই উচ্চ আদালতে ক্ষমা প্রার্থনা কর, আমি জানি সেখানে তো শাস্তি লাগাও হবে। জয় বাবা, জয় বাবা, জয় বাবা। কারা গো, এই গায়ে কখনো দেখিনি তো। আসছে বল, রাজা রে রাজা, হাওয়ালে রাজা। রাজা? হ্যাঁ, তা যা বলেছো, কি সুন্দর দেখতে। এরা কোথায় যাচ্ছে গো? পারদীতে বাবার আশ্রমে বোধ হয়। ওম, এই ওমের মধ্যেই আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ব্রহ্ম জ্ঞানী পরম জ্ঞান, কিন্তু এটা আয়ত্ত করা খুবই কঠিন। প্রণাম বাবা। কিরে? হ্যাঁ, আমাকে নিয়ে যেতে এসেছিস? হ্যাঁ বাবা। আমাকে নিয়ে যাওয়ার তোর খুব ইচ্ছা তাই না? হ্যাঁ 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 বাবা। আমাকে নিয়ে যেতে পারবি না বলে সঙ্গে করে সাহেব এনেছিস? বসাই বাবা, আপনি অন্তর্যামী, যদি দয়া করেন তো একটা কথা বলতে পারি? বল। আমি আপনার একটা ফটো তুলতে চাই। ফটো? কি হবে ফটো দিয়ে? আপনার অবর্তমানে বাবা এই ফটো প্রত্যেকের ঘরে ঘরে পূজিত হবে, আর আপনার ভক্তদের অন্তরে বিরাজমান হয়ে থাকবে। বেশ, তোর যখন ইচ্ছে তোল। নমস্কার সাহেব, সাহেব কাম 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 কাম। না, আর নয় সাহেব। বিংশ শতাব্দীতে তোমার তোলা এই ছবি দেখে সব ভক্ত আমাকে একইভাবে চিনবে। আর নয়। আর ব্রহ্মচারী বাবার ফটো সবার সঙ্গে সঙ্গে থাকবে। সাধু সাধু। বাবা, আজ আপনাকে একটু অন্যমনস্ক দেখাচ্ছে। শরীর ঠিক আছে তো? শরীরের কাজ শরীর ঠিকই করেছে কবিরাজ। আমি ভাবছি অন্য কথা। আপনি ভাবছেন? ভগবানকেও ভাবতে হয়। কি ভাবছেন বাবা? বহুদিন ধরে বিজয়কৃষ্ণ আমাকে খুঁজে বেড়াচ্ছে। যা, ওকে নিয়ে আয়। আচ্ছা বাবা।
দেখো ওই যে ওই যে পণ্ডিত বিজয়কৃষ্ণ গোস্বামী। হ্যাঁ তাই তো। এই চলো 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 চলো। প্রণাম। প্রণাম। বারদির ব্রহ্মচারী বাবা তাহলে এতদিনে আমাকে স্মরণ করেছে। হ্যাঁ চলো। হ্যাঁ আসুন স্বামীজি। তুমি কি পাষাণ ঠাকুর? তুমি এতদিনে আমার কাছে ধরা দিলে। পাষাণ ঠাকুর, এতদিন আমার প্রতি তোমার দয়া হয়নি কেন বলো, বলো ঠাকুর। আমি তো এতকাল তোর পথ চেয়েছিলাম, কন্যাকুমারী কোথায় না তোমায় খুঁজেছি ঠাকুর। শেষে মানস সরোবরের এক মহান নাগা সন্ন্যাসী, আমার জীবনের এই শ্রেষ্ঠ পুরুষ লোকনাথ ব্রহ্মচারীর কথা বললেন। হ্যাঁ ঠাকুর, তুমি সেই শ্রেষ্ঠ পুরুষ। আজ তোমার দর্শনে আমার জীবন সার্থক হলো ঠাকুর, সার্থক হলো। বিজয় আয় আমার পুকুরে, আয় আয় ঠাকুর। বাবা, এ আমার ঘরের ছেলে। তোমরা কথা বলো, কিছু দরকার হলে আমাকে ডেকো। তলে মহাদেব, আমি কাকে দেখছি? মা গো মা, বাবা মা গো, বাবা লোকনাথ তুমি? মা বাবা, মা কালী, মা গো বাবা লোকনাথ, বাবা বাবা লোকনাথ, তুমি যে মা কালী, আমি আমি স্বপ্নেও ভাবিনি বাবা, আমি স্বপ্নেও ভাবিনি, আমি স্বপ্নেও ভাবিনি, আমি স্বপ্নেও ভাবিনি, তুমি বাবা লোকনাথ, তুমি মা। দেখি দেখি কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল মা, কোথায় গেল মা, মা বাবা, বাবা কোথায় গেলে বাবা?
কোথায় গেলে বাবা? কোথায় গেলে বাবা? বাবা কি লোটারে বাবা? যাচ্ছি একটা শুভ কাজে, পিছু ডাকলি কেন? কি বলবি বল? তা তুমি যাচ্ছ কোথায়? চোখের মাথা খেয়েছো? যাচ্ছি কোথায়? এলাম। আহা, কোথায় গিয়েছি সেটা বলবে তো? ঢাকায়, ঢাকায়, ঢাকায় গিয়েছি। তা ঢাকা শহরটা নাকি খুব সুন্দর? খুব সুন্দর, খুব সুন্দর। সেখানে কি দেখলে আমাদের একটু বলো, আমরা শুনবো তো। আমার চোদ্দ পুরুষের ভাগ্যে ভালো এমন দর্শন করলাম, ফেরার পথে আমি যা দেখলাম তার নাম সাধু বাবা। ওরে বারুদির নিমাই, বস বস। আমি বিজয়কৃষ্ণ গোস্বামী, ব্রাহ্ম মতাবলম্বী, তা সত্ত্বেও আমার মনে সর্বদা হিন্দু তীর্থস্থান ভ্রমণ এবং হিন্দু দেবদেবী দর্শনের, সাধু সন্ন্যাসী দর্শনের আকাঙ্ক্ষা জাগে। আপনি ব্রাহ্ম অথচ সাধু সন্ন্যাসী দর্শনে আমি বড় আনন্দ পাই। একবার তীর্থ ভ্রমণে বেরিয়ে মানস সরোবরের নিকটবর্তী হিমালয়ে এক উচ্চ শৃঙ্গে আমি আরোহণ করি। তারপর ভক্তি সহকারে তাহাদের দর্শন করবার সময় তাহাদের মধ্যে এক নাগা সন্ন্যাসী আমার সম্মুখে আসিয়া বলেন, বিজয়কৃষ্ণ, তুমি এখানে আসিয়াছ কেন? তোমার বাসস্থানের নিকটে সেই শ্রেষ্ঠ মহাপুরুষ আছেন। কে সেই শ্রেষ্ঠ মহাপুরুষ? বারদীর ব্রহ্মচারী বাবা লোকনাথ। বাবা লোকনাথ? বিজয়, তুমি বারদী যাও, বারদীর ব্রহ্মচারী বাবা লোকনাথ। আপনি তো বারদীতে গিয়েছিলেন। আমি বারদী গিয়ে বাবার দর্শন লাভ করি ও কৃপা পাই। চলো, প্রণাম। তুমি তো ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, বারদীর ব্রহ্মচারী বাবার কাছে তো যাতায়াত করো তুমি। হ্যাঁ হ্যাঁ, আমি সময় পেলে মাঝে মাঝে বাবার দর্শনে যাই। বাবার দর্শনে আমার মন, আমার প্রাণ সব ভরে যায়। তা তো হবেই, আমার এই জীবনের দেখা শ্রেষ্ঠ মহাপুরুষ বারদীর ব্রহ্মচারী বাবা লোকনাথ। সাধু সাধু সাধু। চমৎকার বাবা, যদি অভয় দেন তাহলে একটা কথা জিজ্ঞেস করি। বাবা, আপনি যোগী, পণ্ডিত মহলে আপনার সুনাম আছে, কত সাধু সন্ন্যাসীদের সংস্পর্শে এসেছেন, কিন্তু একটা প্রশ্ন কিন্তু আমার বারবার মনে হয়। নির্ভয় বলো, বাবা লোকনাথের দর্শনে আপনি কি পেলেন? কোথাও একানা, কোথাও দুয়ানা, আর বারুদি দিয়েছে আমায় ষোলো আনা। সাধু সাধু সাধু। বারুদির ব্রহ্মচারী আমার কল্পনার চেয়েও অধিক দর্শন দিয়েছেন। ব্রহ্মচারী বাবার সর্বাঙ্গ দেব দেবীময়, গাত্র বস্ত্র দেব দেবীময়, এমনকি বাসগৃহ দেব দেবীময়। এ কি শোনালেন? আমি আরো দেখেছি তিনি সত্যিই মহাপুরুষ। সন্ধ্যার পর বাবা লোকনাথ যখন ধ্যানে বসেন তখন তার স্থূল দেহ নিজ আসনে রেখে সূক্ষ্ম দেহে জগতের অপর আপর মহাপুরুষের সংসর্গে অতিবাহিত করেন। বাবার কি অসীম ক্ষমতা, সাক্ষাৎ ভগবান। অতি ভক্তি সহকারে যে ভক্ত মিছরিয়া জল নিয়ে বাবার পূজা করেন, বাবা তার মনোবাঞ্ছা পূর্ণ করেন। আপনি যোগী সন্ন্যাসী, সন্ন্যাসীদের কোনো মায়ায় আবদ্ধ হতে নেই। তুমি যথার্থ বলেছো। ওটা কি? ঢাকায় আসার কালে এই পাদুকা যুগল
ব্রহ্মচারী বাবা আমায় প্রদান করেন। এই পাদুকাই আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। জয় বারুদীর ব্রহ্মচারীর জয়। জয় বারুদীর ব্রহ্মচারীর জয়। জয় বারুদীর ব্রহ্মচারীর জয়। এ কি সোনালি খুড়ো, দেখো দেখো আমাদের গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। চলো আমরাও জল মিছিল নিয়ে বাবার কাছে যাই, আমাদেরও মঙ্গল হবে। চলো চলো। জয় বাবা, জয় বাবা ব্রহ্মচারী, জয় জয় বাবা ব্রহ্মচারী। সাবিত্রী, তোর স্বামীর রাজরোগ হয়েছে, ওকে নিয়ে আয়। তোর ভক্তির চরম পরীক্ষা, চরম পরীক্ষা, চরম পরীক্ষা, চরম পরীক্ষা, চরম পরীক্ষা। আমি বাঁচবো না, আমি বাঁচবো না সাবিত্রী, আমি মরে যাবো। অমন অমন কথা বলো না, আমি বাঁচবো না। অমন কথা বলো না, তোমার কিচ্ছু হবে না। যাবো বাবা কাছে, তোমাকে নিয়ে যাবো, যাবো মরে যাবো। তোমার কিচ্ছু হবে না, চলো চলো চলো। শুয়ে পড়ো, তোমার কাছে যাচ্ছি বাবা। হীরারা তোরিয়াজ স্রোতে ভেসে যায়, ভেঙে দিয়ে যায় মন, কুয়াশায় ঢেকে যায় জীবনের দিনগুলি, কুয়াশায় ঢেকে যায় জীবনের দিনগুলি, কোথায় যে চলেছি এখন। হীরারা তোরিয়াজ স্রোতে ভেসে যায়, ভেঙে দিয়ে যায় মন, মিথ্যের জয় যে সত কাজে অসহায়, বিচারে সাজানে যারা করে অন্যায়, মিথ্যের জয় যে সত কাজে অসহায়, বিচারে সাজানে যারা করে অন্যায়, শ্রাবণের মেঘ চলেছি যে আজ আমি, শ্রাবণের মেঘ চলেছি যে আজ আমি, তোতে ভাষা তোরির মতো। আমাকে ধরো, আমাকে স্রোতে ভেসে যায়, ভেঙে দিয়ে যায় মন, হীরারা তোরিয়াজ স্রোতে ভেসে যায়, ভেঙে দিয়ে যায় মন।
আপনার জন্য এতকাল অপেক্ষা করে আছি গুরুদেব।
তোমরা দেখলে তো বাবা কি রকম এক দৃষ্টিতে রামকুমারের দিকে তাকিয়েছিলেন। মনে হচ্ছিল বাবা যেন দীর্ঘদিন পর তার হারানো পিতাকে খুঁজে পেয়েছেন যেন। ঠিকই বলেছেন। আর রামকুমারকে দেখে মনে হচ্ছিল পিতাও যেন দীর্ঘদিন পর তার সন্তানকে কাছে ফিরে পেয়েছেন। কি অপূর্ব দৃশ্য! দেখে চোখ জুড়িয়ে গেল, এ যেন অরুণ তৃপ্তি। সাধু সাধু সাধু। ও লোচনত্তয় ভূষিতাম জ্ঞান বিজ্ঞান পতঙ্গ পিঙ্গল লোচনম নাগেশ্বরে ভূষণম ব্রহ্মাবরেন্দু নমঃ শিবায়। নমঃ শিবায়, নমঃ শিবায়। এতদিন আমি যা খুঁজেছি তা পেয়েছি, আজ এখানে আসা আবার ঠিক হয়েছে। গুরুদেব, আগামীকাল 19শে জ্যৈষ্ঠ 1290 রবিবার দিবা 11টা 40 মিনিটে আমি এই ধরাধাম ছেড়ে বড় লোকে যেতে চাই। লোকনাথ, তা হয় না। কেন হয় না গুরুদেব? তুমি চলে গেলে ভক্তরা যে অনাথ হয়ে যাবে। আমার তো নাশ নেই, আমি নিত্য পদার্থ, তাই আমার শ্রাদ্ধ কীর্তও নেই। লোকনাথ, গুরুদেব, এই দেহটা তো একটা তুচ্ছ খাঁচা, জীবাত্মা উড়ে গেলে সে খাঁচাটা পড়ে থাকে। শুধুমাত্র সে খাঁচার জন্য শোক করা তো সাজে না। শিষ্যের এই মনোভাবে আমার মন প্রাণ দুই ভরে গেল। এটা আপনাদের শিক্ষা গুরুদেব। মনে পড়ে সেই কাশিতে আপনি আমায় কথা দিন, আমার অন্তিম লগ্নে আপনি আমার কাছে থাকবেন, নইলে বয়সের ভারে আমি যে কষ্ট পাব। সেদিন আমি তোমার পাশে থাকব, কথা দিলাম। লোকনাথ, আমায় অনুমতি দিন। কিন্তু হ্যাঁ গুরুদেব, এটা আমার অন্তিম ইচ্ছা। লোকনাথ, তুমি চলে গেলে বারুদির সবাই যে অনাথ হয়ে যাবে। তা কেন হবে গুরুদেব, আমি তো সব সময় ভক্তদের পাশে আছি, রণে বনে জলে জঙ্গলে যখনই তারা আমায় স্মরণ করবে আমি উদ্বিগ্ন হব, আমি ছুটে যাব তাদের কাছে। লোকনাথ, আমায় অনুমতি দিন। তোমার অন্তিম যাত্রায় আমি অনুমতি দিলাম। আর একটা অন্তিম বাসনা আমার। কি? আমার মৃত্যুর পর আপনি আমার মুখাগ্নি করবেন। শিষ্যের কাছে গুরুর একই পরীক্ষা, এই পরীক্ষায় আমি কি উত্তীর্ণ হতে পারবো? তোমরা উতলা হও না, উত্তরায়ণের দিবাভাগে আমি দেহত্যাগ করব। বাবা, নির্মল আকাশে সূর্য যখন কিরণ দেবে তোমরা বুঝবে সেই সূর্যরশ্মি অবলম্বন করে আমি চলে গেছি। কোথাও তারা দুর্গতি হরা
কত দিন তো করুণা হবে কোথা ভবতারা দুর্গতি ভরা কত দিন তো চোখে জল কেন মা? কোন মা কি তার সন্তানকে এইভাবে বিদায় দিতে পারে? আমি আমার বুক যে পেটে যাচ্ছে বাবা। শোকে কাতর হওয়া দুর্বলতার লক্ষণ। সত্যকে স্বীকার করে নাও মা, চোখের জল মোছো। আমি যখন সন্ন্যাস নিয়েছিলাম তখন তুমি তো আমায় হাসি মুখে বিদায় দিয়েছিলে। তুমি তো আমার সেই মা কমলা। পুনর্জন্ম নিয়ে তুমি আমার সেবা করতে শুরু করেছো। তবে আজ কেন হাসি মুখে বিদায় দেবে না মা? আশীর্বাদ করো বাবা, জন্ম জন্মান্তর যেন তোমার মা হয়ে জন্মাতে পারি। হৃদয় সুন্দর করে
পাখি সবাই কাঁদে আজ বাবা ছেড়ে গেছেন শুনে ধরা ধামির কাঁদছিস কেন? রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বি আমাকে স্মরণ করবি, আমিই তোদের রক্ষা করবো।